কিছুদিন ধরে স্যার মোর স্বামীকে হত্যা করা হয়েছে প্ল্যান করে করে গাটা হত্যা করা হয়েছে মো স্বামীকে হত্যা করা যাইছি প্ল্যান করি তাকে মারি দেয়া যাইছি এভাবে সঙ্গীন অভিযোগ আনিছন্তি মৃত গোবিন্দ সাহুঙ্ক পত্নী সুষমা জেলরে সুরক্ষা থাই কেমিতে মো স্বামী আত্মহত্যা কলে বলি সে প্রশ্ন করিছন্তি এথিপাই কেবল পুলিশ কু দায়ী করিছন্তি তাঙ্ক পত্নী এহাস মোস গতকালি 11টা রে সে কথা হই সমস্ত বিষয় পচারি বুঝিছিলে হেলে সে কেবে আত্মহত্যা করি পারিবে নাহি বলি কইছন্তি পত্নী সুষমা সাহু কিছুদিন ধরে স্যার মোর স্বামীকে হত্যা করা হয়েছে জেল নাথি কর গোট লোক সুরক্ষিত নথিবা সে হত্যা একা করা হয়েছে এটা ওই সকালে 11টা রে শুনলি আমার কি কন্টাক্ট করলো এটা কে মোবাইল রে দেখলি আচ্ছা আপনারা কে পুলিশ খবর দিলে কি ম্যাডাম না তো পুলিশ প্রফেসর রে তোমার স্বামী থিলে সে তাঙ্কু একা যা করছন্তি কালি 11টা রে করছিলে কিছি কইন ভালো মন্দ পচারিলে বাবু ভাল আছে কি তোমার মেডিসিন আসিলা কি নাই শাশুর দেহ ভাল আছে কি ভাল মন্দ কথা হলে বাবুকে পাঠ পড়িবু ভাল করি পড়াপড়ি কর খোললে কলেজ খোললে যাবু কহিলে খালি এতকি রখুচি কহিলে অন্যায় মোর ন্যায় দরকার কাহিঁকি মোর স্বামীকে হত্যা করে গলা মোর স্বামী যদি স্ট্রং লোক সে যদি আত্মহত্যা করছিল তো কেতে দিন বর্ষে পর্যন্ত রই নথিতে জেলরে সে কেবে আত্মহত্যা করি না তাকু একটা পুরা করা হয়েছে সবু প্ল্যান করি করে একা হত্যা করা হয়েছে প্রশাসন জেল যে রখিদেলে তাঙ্কু সেমান তো সুরক্ষিত করে রখিবা কথা গোটে জেলরে অছি জনে সে কেতেবেলে আত্মহত্যা করি সে জানিপারবেনি মিলু মোর ন্যায় মিলু কাহিঁকি এফআইআর দেবি মোর ছুয়া চারটা অছন ও অছে মোর সুরক্ষা দরকার মু একলা কেন সংসার চলাবি ঘটনাটা সম্পূর্ণ ভাবরে হত্যার করা যাইছি গোটে জেল কস্টডি ভিতরে থিবা লোক আত্মহত্যা কিভাবে ভাবে করে পারিব তা তো সুরক্ষা দায়িত্বে সমস্ত কর্মী অছন্তি এবং সে যেতেবেলে গত জামিনে আসছিল জুন মাসে সে নির্ভীক ভাবে কৌলে যে মু নির্দোষ আছি মতে এটা ষড়যন্ত্র মূল শিকার হয়ে যাইছি অল্প দিন ভিতরে মু খলাস হয়ে আসবি তেণুকি কিছু চিন্তা করবার আবশ্যক নাই মানে কৌলে এবং অসুবিধা নেই কালকে বি মোর ডেট আছে আর আগামী 22 তারিখের বি ডেট আছে সাকি সব সরলা পরে ফাইনাল হবা কিছু চিন্তা করবার নাই মু যেহেতু নির্দোষ আছি সেহেতু কিছু খলাস হয়ে নিশ্চিত ভাবে আসবি মোর ব্যক্তিগত মত হলো যে এ যে আপন মান তো জানিছেন এটা গোটে হাই প্রোফাইল কেস এতে বহুত মানে ষড়যন্ত্র করে তাকে গোটে মাত্র ব্যক্তিগত ভাবে জনকু হি মোদেলা করে দিয়া হয়েছে জনে যদি কহিলা যে কার ভিতরে মু তন্ডি চিপি দিলি পুলিশ তাকে সজ করে নেলা আউ তাকে আজি পর্যন্ত মধ্য কোনসি প্রকার সে কেসর ইনকোয়ারি হই নাই কিংবা সে হত্যাকারীকে ধরা যাই পারি নাহি নে আমকু কে কন্টাক্ট করে না এবে আমার আইএসি কইছন্তি মু কথা হইছিল আজ্ঞা বলি করি আমার পুত্রা মানকে সাঙ্গরে এনে কেঙ্গা থানারে এতলা দেইছন্তি সুষমা ষড়যন্ত্র করি যোজনাবদ্ধ ভাবে তাঙ্ক স্বামীকু মারি দিয়ে যাইছি বলি সে অভিযোগ করিছন্তি টিকে মগদে শুনন্তু না তাঙ্ক এসপি স্যার দেবে তাঙ্ক ডিআই স্যার দেবে যেহেতু কেস তাঙ্ক আর বাকি রইছে সেমান দেবে আপন খালি সিম্পলি কইবে স্যার যে আজি সেমান আইতিলে এফআর কলে আপন এফআর রিসিভ কলে আপন সেটা টিকে 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 রহন্তু ফিকশন নাই 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 আপন এসপি আছেন আপন রিসিভ কলে স্যার সে উপরে কইবে স্যার আমি আপনকে কি কোনছি না অন্যপটে গোবিন্দ আত্মহত্যা ঘটনার ক্রাইমব্রাঞ্চ তদন্ত নির্দেশ দিয়েছেন পুলিশ মহানির্দেশক কেউ পরিস্থিতি গোবিন্দর মৃত্যু হল তার ছানভিন করব সিআইডি ক্রাইমব্রাঞ্চ এনে সাইবর ও ফরেনসিক এক্সপর্ট কু নেই এক টিম মধ্য গঠন করা যাইছি তবে রিপোর্ট মিলিবা পরে নিশ্চিত কার্যানুষ্ঠান নিয়াজিব বলে কইছন্তি জেল ডিআইজি সেপটে বলাঙ্গীর এসপি কু রিপোর্ট মাগিছন্তি রাজ্য মানবাধিকার কমিশন কলাহান্ডি ধর্মগড়ের দীপক সাহু ও রবীন্দ্র রাউত রিপোর্ট নিউজ 8 ওড়িয়া।